যার পায়ের সম্মোহনী শক্তি লাখ লাখ মানুষকে আটকে রাখত টিভি পর্দায়, যার কারণে দশ নম্বর জার্সির এত গুরুত্ব, যার জন্য থেমে গিয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ, সেই পেলেকে শেষবারের মতো সম্ভাষণ জানাচ্ছে ফুটবল দুনিয়া। কারণ পৃথিবীর মায়া কাটিয়ে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা অর্থাৎ শেষকৃত্যের। জাদুকর বলে থেমে থাকলে ভুল হবে, তিনি আসলে ফুটবলের একটা ধাঁচের স্রষ্টা, কিংবা একসাথে কয়েকটা প্রজন্মকে সুতোয় বাঁধার কারিগর, অথবা একজন দক্ষ শিল্পীর মতো পা আর বল দিয়ে আঁকি ঝুঁকি করা শিল্পাচার্য। সেই পেলেকে কিভাবে মূল্যায়ন করা সম্ভব তা একটু ভাবার বিষয় বটে। সর্বকালের সেরা ফুটবলারকে সম্মাননা জানাতে বিশ্বের প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব ক্রীড়াঙ্গনে কোনো ইভেন্টেই অতীতে এমন দেখা যায়নি, পেলের মৃত্যুতে তাই রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। যদিও গোটা ব্যাপারটাই এখন প্রস্তাবনার পর্যায়ে, তবে ফিফার অধীনে থাকা কোনো দেশই এই প্রস্তাবে অসম্মতি জানানোর কথা নয়। পেলেকে শেষ বিদায় জানাতে ব্রাজিলে ছুটে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সাংবাদিকদের তিনি বলেন, আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি, পেলে চিরন্তন, কেননা তিনি ফুটবলের বৈশ্বিক আইকন। আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তারা একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন পেলের গুরুত্ব বুঝতে পারে, এ কারণেই এই সিদ্ধান্ত ফিফা তথা ফিফার সভাপতির। ইনফান্তিনো ছাড়া পেলেকে শেষ বিদায় জানাতে ব্রাজিলে ছুটে গেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ান চলাকালেই ক্লাব থেকে ছুটি নিয়ে তিনি গেছেন পূর্বসূরিকে শেষবারের মতো দেখতে। পেলেকে বিদায়ের ক্ষণে গোটা সাও পাওলো যেন স্থবির হয়ে পড়েছে, সবার মুখে মুখে পেলের নাম, হৃদয় রক্তক্ষরণ, বিমর্ষ চেহারা, জাদুকর যে আর বেঁচে নেই, সবার মুখে যেন একটাই রব। পেলে জীবনের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, সেই বিখ্যাত ক্লাব সান্তোসে পেলের মরদেহ রাখা হয়েছে। তার আগে সড়ক প্রদক্ষিণ করা হয় তার মরদেহবাহী গাড়িতে করে। 24 ঘন্টা পেলে থাকবেন সান্তোসের মাঠে শেষবারের মতো। এ সময় সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় জনসাধারণের থেকে বিদায় নিয়ে পেলেকে রওনা করানো হবে শেষ যাত্রায়। সেখানে থাকবেন শুধু তার পরিবারের সদস্যরা। বিখ্যাত গোরস্থান একুমেনিকাতে সমাহিত করা হবে পেলেকে। তার ইচ্ছে অনুযায়ী 14 তলা এই কবরস্থানের 9ম তলায় কবর দেওয়া হবে, যেখান থেকে সান্তোসের হোম ভেনু ভিলা বেলোরিমোর মাঠ স্পষ্ট দেখতে পেতেন পেলে। শুধু ব্রাজিল কিংবা লাতিন আমেরিকায় নয়, পেলের মৃত্যুতে ফুটবল খেলুড়ে সব দেশেই শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের সব দেশে পেলের নামে স্টেডিয়াম নামকরণের যে উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা, এখন পর্যন্ত সব মহলেই তাতে সাধুবাদ জানিয়েছে। সালমান আবদুল্লাহ, অনফিল্ড।